Assalamualaikum warahmatullah. Kamu nasan shobai. Asha guru shobai bhalo asen. Aske ekti parcel er unpacking video niye eshechi. Parcel ti esheche Shatirtho Prokashona theke. Cholun dekhi shuru kora jak. Ki ki boi ache. Apnaderu dekhai. Amiyo dekhi. Khaki paper upore costip diye dewa ache. Bubble wrap ache. বইগুলো এসেছে রাজশাহী থেকে ঢাকাতে সবার আগে উপহার দেখে নাই ছোট ছোট অনেকগুলো বুকমার্ক আসছে আর সেই সাথে একটি কাস্টম ডিজাইন করা নোটবুক খুব সুন্দর বাবল র‍্যাপিং থাকার কারণে আর এক্সট্রা কাগজের লেয়ার দেওয়ার কারণে বই তেমন একটা ড্যামেজ হয়নি কোথাও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে অবস্থা যত ভালো র‍্যাপিং ই দেখ না কেন আর যত বাবল র‍্যাপি দেখ না কেন বই ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে তো যাই হোক এই হলো বই আমি এক এক করে শুরু করি বাটারফ্লাই ইফেক্ট আমিনুল ইসলামের গডফাদার সিরিজের বই এটি দ্বিতীয় সংস্করণ ফিক্স প্রাইজে এই বইটির মূল্য 140 টাকা আমি এই বইটি পেয়েছি 100 টাকায় গডফাদার আমিনুল ইসলামের স্ট্যান্ডার্ড সাইজের বই রাউন্ড বাইন্ডিং লেখকের অটোগ্রাফ ফিক্সড প্রাইজে এই বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে 280 টাকা স্ট্যান্ডার্ড সাইজের বই খুব সুন্দর করে বাঁধাই করা হয়েছে পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো হার্ড কভার স্ট্যান্ডার্ড সাইজের হার্ড কভারের এই বইটির ফিক্সড প্রাইস হলো 280 টাকা আর আমি পেয়েছি 200 টাকায় আরেকটি বই একটি না মূলত দুটি বই একই মলাটে দুই বই আমিনুল ইসলামের লেখা দুটি গল্প এখানে ক্রাইম থ্রিলার এবং সাইফাই একটি গল্পের নাম হলো তোমার দেওয়া আমার কোনো নাম ছিল না আর দ্বিতীয় গল্পের নাম হলো দেজাভু এই বইটির মুদ্রিত মূল্য 280 টাকা এই বইটিও আমি পেয়েছি 200 টাকায় আরেকটি বই মর্তুজা সাদ ভাইয়ার এখানেও একটি না মূলত দুটি বই একই মলাটে দুই বই প্রথম গল্পটি হলো অবারিত নীলিমার খোঁজে আর দ্বিতীয় গল্পটি হলো প্রত্যাবর্তন ক্রাউন সাইজের একটি বই হার্ড কভারে এই বইটির মুদ্রিত মূল্য 195 টাকা যেটা আমি পেয়েছি 130 টাকায় পিনবল এমজে বাবুর এটাও ক্রাউন সাইজ এই বইটিরও প্রচ্ছদ করেছে আদনান আহমেদ রিজন লেখকের অটোগ্রাফ সম্বলিত একটি চিরকুট দেওয়া আছে এই বইটির মুদ্রিত মূল্য 195 টাকা এই বইটিও পেয়েছি 130 টাকা আচ্ছা আরেকটা জিনিস আমি প্রতিটা বইয়ের ফিক্স প্রাইস বলতেছি আবার সাথে সাথে বলতেছি একটু কম দামে আমি পেয়েছি ব্যাপারটা একটু কনফিউজিং যারা জানেন না তাদের জন্য সতীর্থ প্রকাশনা সবসময় চেষ্টা করে আসছে কম দামে পাঠকের হাতে বই পৌঁছানোর জন্য তো সেই উদ্দেশ্য থেকেই একটি প্রোগ্রাম চালু করা হয়েছিল রেজিস্টার্ড পাঠক সিস্টেম যেখানে আপনি খুবই অল্প টাকা জমা দিয়ে আপনি রেজিস্টার্ড পাঠক হতে পারবেন যেখান থেকে মুদ্রিত মূল্য যাই হোক না কেন এটা ফিক্স প্রাইজের বুক হোক কিংবা তাদের আগে রেগুলার প্রাইজের বই হোক আপনি কম মূল্যে নিতে পারবেন উদাহরণস্বরূপ আমি অলরেডি সবগুলো প্রাইস বলে ফেলছি যেমন এই বইটার বাটারফ্লাই ইফেক্টের
ফিক্সড প্রাইস 140 টাকা ওটা আমি পেয়েছি 100 টাকায় রেজিস্টার্ড পাঠক হিসাবে পিন বলের মুদ্রিত মূল্য 195 টাকা আমি পেয়েছি 130 টাকায় এই রেজিস্টার্ড পাঠক সিস্টেমে বই যে কেউ নিতে পারবে আপনি সতীর্থের ফেসবুক পেজে নক দিতে পারেন ওখানে কথা বললেই হবে খুবই অল্প টাকা জমা দেওয়ার মাধ্যমে আপনি মুদ্রিত মূল্যের চেয়ে অনেক কম মূল্যে বই পাবেন যেটা কিনা অন্যান্য সময়ে ছাড়ের থেকেও যথেষ্ট পরিমাণ কম সেই সাথে আরও অন্যান্য পাঠক বান্ধব সুযোগ সুবিধা তো আছেই আমিনুল ইসলামের এই বইটা নিয়ে আমি একটু কথা বলি এটি ক্রাউন সাইজের একটি বই খুবই মোটা একটি বই আর আমার জানা মতে সতীর্থের সবচাইতে ক্রাউন সাইজের সবচাইতে বড় বই এটা এই বইটা প্রতিটা বইয়ের সাথে আমাকে চিরকুট দেওয়া হয়েছে প্লাস বুকমার্ক দেওয়া হয়েছে বইটা খুবই ইন্টারেস্টিং আপনি এই বই সাপোজ আপনি পড়তেছেন তোমার দাও আমার কোনো নাম ছিল না বইটা পড়া শেষ হলো শেষ হওয়ার পর আবার উল্টিয়ে নিলেন শুরু হয়ে গেল দেজাবু দেজাবু অথবা দেজাবু পড়লেন দেজাবু পড়ে শুরু করলেন আপনি অন্য গল্পটি তো সুন্দর আর বইয়ের প্রোডাকশন কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে বাইন্ডিং বলি ক্রাউন সাইজের বইগুলো আমার খুব পছন্দের তার মধ্যে এই বইটা স্বাস্থ্যবান হওয়ার কারণে ধরে আরও আরাম বেশি পড়তে আশা করি ভালো লাগবে গল্পগুলা আর বাটারফ্লাই ইফেক্টটা আমি আগেই পড়ছি এই বইটা আমার খুবই ভালো লাগছে তো আশা করি গডফাদারও খুব ভালো লাগবে এটা স্ট্যান্ডার্ড সাইজের এই বইটার বাইন্ডিংও খুব চমৎকার হয়েছে আর যারা সতীর্থ প্রকাশনীর বই কিনেন অলরেডি আপনারা জানেন যে সতীর্থ প্রকাশনীর বাইন্ডিং বা প্রচ্ছদ কিংবা কাগজ কোয়ালিটি ছাপা এগুলো নিয়ে কোনো ঝামেলা হয় না যথেষ্ট পরিমাণ মানসম্মত করে ওনারা চেষ্টা করে বই করার জন্য ক্রাউন সাইজের এই বইগুলো আসলেই দেখতে খুব চমৎকার তার মধ্যে দৃষ্টিনন্দন প্রচ্ছদ তো আছে আচ্ছা মুর্তজা সাদ ভাইয়ার প্রচ্ছদটি করেছেন রহমান আজাদ আর বাকি এই বইগুলার প্রচ্ছদ সবগুলোই করেছে আদনান আহমেদ রিজন খুবই সুন্দর চমৎকার প্রচ্ছদ এই হলো আজকের বই সমাচার আজ এ পর্যন্তই আশা করি খুব শীঘ্রই চলে আসব আপনাদের সামনে বইগুলো রিভিউ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ